রাধে রাধে বন্ধুরা, তো সকাল সকাল গোপসোনাকে ভোগ লাগিয়ে দিয়েছি, আর হচ্ছে ভোগে দিয়েছি মিষ্টি, কারণ কালকে মিষ্টি নিয়ে এসেছিলাম রাতে, রাতেও ভোগে দিয়েছিলাম মিষ্টি, আর সকাল সকালও মুখ মিষ্টি করে দিলাম আমার গোপসোনাদের। তো আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার গোপসোনার জন্য লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকন একটা টিপে দিও, তাহলে নতুন নতুন ভিডিও তোমরা পেয়ে যাবে। আর সবাই জোসে বলো রাধে রাধে, প্রেমসে বলো রাধে রাধে, সবাই রাধে রাধে, সবার মঙ্গল হোক এই কামনাই করি। তো রাধাকৃষ্ণকেও ভোগ লাগিয়ে দিয়েছি, এই যে রাধাকৃষ্ণর ভোগ, তো এখনো কমপ্লিট করতে পারিনি, তার জন্য হচ্ছে সিংহাসনেই রেখে দিয়েছি, আর কি করব বলো। তো ঈশ্বর যেখানে যাইবে সেখানেই থাকবেন। আর দেখো আমার বাকি ঠাকুরদের ওপরে তুলে দিয়েছি, এই যে, আর আমার বাবা লোকনাথ আমার প্রাণের ঠাকুর, বাবা লোকনাথকেও ভোগ দিয়ে দিয়েছি। তো তিনবারই ভোগ দিই, যা তো তিনবারই সব ঠাকুরকেই ভোগ দিয়ে দিই, আর হচ্ছে তোমার সব কিছুই তোমরা প্রতিদিন দেখতে পাবে, ভিডিওগুলো তোমাদেরকে দেব। এখন সেভাবে তো ভিডিও করতে পারছি না, আজকে থেকে ব্লগ স্টার্ট করবো, আর তোমরা প্লিজ সবাই ব্লগগুলো দেখার চেষ্টা করো, কেউ একটুখানি দেখে স্কিপ করে দিও না। এটা যদিও 1.5-2 মিনিটের ভিডিও ছাড়ছি, বেশি নয়, আর এটা মিনি ব্লগই ছাড়লাম, বেশি বড় ব্লগ ছাড়তে পারছি না। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরি বল রাধে রাধে। তো জীবনে হরে কৃষ্ণ নাম না নিলে ওপারে যাওয়া যাবে না, তো তার জন্য আগে থেকেই প্রস্তুতি নিয়ে নিতে হবে, হরে কৃষ্ণ হরে রাম।